আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের ব্যবসা উদ্যোগ অ্যাসাইনমেন্টটি সলিউশন করব। তো অ্যাসাইনমেন্টটাতে আমাদের যে কথাটা বলা রয়েছে, এখানে আমাদের প্রথম অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টটি আমাদের করতে হবে। তো প্রথম অধ্যায়ের যে অন্তর্ভুক্ত বিষয়গুলো দেওয়া রয়েছে, এখান থেকে আমাদের 10টা পয়েন্ট দেওয়া রয়েছে। তো এই 10টা পয়েন্টের আলোকে আমাদের মূলত প্রশ্নটা সলিউশন করতে হবে। তো এখানে 10টা পয়েন্ট বলা হচ্ছে, 1. সাভারের হিমায়তপুর চামড়া জুতো তৈরির কারখানা, এভাবে 10টা পয়েন্ট এখানে দেওয়া রয়েছে। 10টা পয়েন্ট দিয়ে আমাদেরকে যে অ্যাসাইনমেন্টের কাজটা করতে বলেছে, সেটা উপরে বর্ণিত কাজগুলো কোন শিল্পের আওতাভুক্ত, সেটা প্রজনন, নিষ্কাশন, নির্মাণ, উৎপাদন, এই 4টার মধ্যে কোনটা হবে আওতাভুক্ত তার তালিকা তৈরি করে তার তালিকাভুক্ত হওয়ার কাজগুলো আমাদেরকে বর্ণনায় নিয়ে আসতে হবে। তো এর জন্য আমাদের যে নির্দেশনাগুলো দেওয়া রয়েছে, পাঠ্যবইয়ের সংশ্লিষ্ট অধ্যায়টি ভালো করে পড়ে নিতে হবে। প্রয়োজনে বাবা মা ভাই বোনের সহযোগিতা নেওয়া যেতে পারে, সম্ভব হলে ভার্চুয়াল মিডিয়ার সাহায্যে শিক্ষকের পরামর্শ নেওয়া যেতে পারে, ইন্টারনেটের সাহায্য নেওয়া যেতে পারে, সম্ভব হলে উপরের শ্রেণীর বইয়ের সাহায্য নেওয়া যেতে পারে। এখানে বলা হচ্ছে অতি উত্তম কারা পাবে, বিষয়বস্তুর সঠিকতা, পাঠ্যবইয়ের তত্ত্বের সংযুক্তপূর্ণ এবং 10টি কাজ ধারাবাহিক এবং সঠিকভাবে তালিকা উপস্থাপন এবং লেখনির লক্ষণীয় মাত্রার নিজস্বতার জন্য মূলত অ্যাসাইনমেন্টের জন্য তাদেরকে অতি উত্তম মার্কটি দেওয়া হবে। সো চলো আমরা এর নমুনা উত্তরটি দেখে নিই। তো আমরা অ্যাসাইনমেন্টের নাম দিব, যে বিষয়ের শিরোনাম দিব ব্যবসা পরিচিতি, তারপরে শিল্পের নাম ও শিল্পের অন্তর্ভুক্ত কাজগুলো আমাদের নিম্নরূপ আমাদের দিতে হবে। আমরা শিল্পের নাম দিচ্ছি, প্রথমটা প্রজনন শিল্প, যার মধ্যে রয়েছে খ নম্বর আর এবং ঝ নম্বরটি। পোলট্রি ফার্মে মুরগির ডিম ও বাচ্চা উৎপাদন করা এবং ঝ গাছের চারা উৎপাদন করা। এরপর 2 নম্বরে হচ্ছে নিষ্কাশন শিল্প, তো এর মধ্যে রয়েছে বাখরাবাদ গ্যাস ফিল্ড থেকে গ্যাস উত্তোলন এবং সুন্দরবন থেকে মধু আহরণ। 3 নম্বরে রয়েছে নির্মাণ শিল্প, নির্মাণ শিল্পের মধ্যে রয়েছে পদ্মা সেতু তৈরি করা এবং ঘন নম্বর অপশনটি রয়েছে কক্সবাজারে মেরিন ড্রাইভ সড়ক তৈরি করা। 4 নম্বর উৎপাদন শিল্পের মধ্যে রয়েছে ক সাভারে হিমায়তপুরে চামড়া জুতো তৈরির কারখানা, স জয়পুরহাটে সুগার মিলে আখ থেকে চিনি তৈরি করা এবং 5 নম্বর হচ্ছে সেবা শিল্পের মধ্যে বৈদেশিক বাণিজ্য সমুদ্রবন্দর ব্যবহার করা এবং হাসপাতালে চিকিৎসা নেয়া। তো এগুলো রয়েছে। এখন এগুলো তালিকা আওতাভুক্ত হওয়ার কারণ আমাদের ব্যাখ্যা করতে হবে। সো আমরা নিম্নে কারণগুলো ব্যাখ্যা করতেছি। 1. প্রজনন শিল্প, জন্মদান প্রক্রিয়ার সাথে জড়িত শিল্পকে প্রজনন শিল্প বলে। পোলট্রি ফার্মে মুরগির ডিম এবং বাচ্চা উৎপাদন করা এবং গাছের চারা উৎপাদন করা দুটি জন্মদান প্রক্রিয়ার সাথে জড়িত, তাই এই দুটি কাজ প্রজনন শিল্পের আওতাভুক্ত। নিষ্কাশন শিল্পের মধ্যে আমরা 2টা দিয়েছি, যে শিল্পের মাধ্যমে পৃথিবী থেকে প্রাকৃতিক সম্পদকে আহরণ করা হয় তাকে নিষ্কাশন শিল্প বলে। যে বাখরাবাদ গ্যাস ফিল্ডে গ্যাস উত্তোলন এবং সুন্দরবন থেকে মধু আহরণ, এই দুটি প্রাকৃতিক সম্পদ, তাই এই দুটি কাজ গ্যাস নিষ্কাশন শিল্পের আওতাভুক্ত। এরপর রয়েছে নির্মাণ শিল্প, নির্মাণ কাজের সাথে জড়িত শিল্পকে নির্মাণ শিল্প বলে। পদ্মা সেতু তৈরি করা এবং কক্সবাজারে মেরিন ড্রাইভ সড়ক তৈরি করা, এ দুটি কাজের নির্মাণ কাজের সাথে জড়িত, তাই এ দুটি কাজ নির্মাণ শিল্পের আওতাভুক্ত। 4 নম্বর উৎপাদন শিল্পের মধ্যে দেওয়া ছিল, উৎপাদন কাজের সাথে জড়িত শিল্পকে উৎপাদন শিল্প বলা হয়। সাভারে হিমাদপুরে এবং চামড়া জুতো তৈরি কারখানা এবং জয়পুরহাট সুগার মিল আখ থেকে চিনি তৈরি করে, এই দুটি কাজের উৎপাদন কাজের সাথে জড়িত, এই দুটি কাজ উৎপাদন শিল্পের আওতাভুক্ত আমরা এখন বলতে পারি। এরপর লাস্ট হচ্ছে সেবা শিল্প, সেবাদান কাজের সাথে জড়িত শিল্পকে সেবা শিল্প বলা হয়। বৈদেশিক বাণিজ্য সমুদ্রবন্দর ব্যবহার করে এবং হাসপাতালের চিকিৎসা দেওয়া, এই দুটি সেবাদান কাজের সাথে জড়িত, তাই এই দুটি কাজ সেবা শিল্পের আওতাভুক্ত। তো এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ সলিউশন আমরা দিয়েছি। তো পরবর্তী অ্যাসাইনমেন্টগুলোর সমাধান পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে